সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের এক বিশেষ নিবেদন। আজ আমি তুলে ধরব হতবাক করা এক বিরল কাহিনী, যার ব্যাখ্যা তো দূরের কথা, এই প্রসঙ্গে কোনো শব্দ প্রয়োগ করাই দুঃসাধ্য। গভীর বিশ্বাসে সবই হতে পারে, এ জীবন মহাজীবনের সঙ্গে যুক্ত করে তার তালে তাল মিলিয়ে চললে, নিজেকে তার রঙে রাঙিয়ে তাকে পরম আত্মীয় করে নিলে চরম সার্থকতাকে উপলব্ধি করা যায়। এসব কথা প্রভাসিনী দেবী ও তার ছেলে দেবাশিস প্রধান কখনো শুনেছে কিনা তা জানি না, কিন্তু তাদের পরম পিতার উপর প্রবল ভক্তি ও নির্ভরতার জোরে তারা এ সত্যকে চাক্ষুষ করেছে। উড়িষ্যার একটি ছোট্ট শহর বেরামপুরে পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীমন্দির নির্মাণ কার্য চলছিল। যুবক দেবাশিস প্রধান প্রায়ই সৎসঙ্গ বিহার নির্মাণের স্থলে হাজির হতো দেখভালের জন্য। কাজকর্ম কেমন গতিতে চলছে সেদিকে তার তীক্ষ্ণ নজর। সেদিন দেবাশিস নির্মাণ স্থলে হাজির, সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী বিজয়চন্দ্র পাণ্ডা সেখানে হাজির হলেন। সদ্য নির্মাণ হয়েছে কয়েকটি স্তম্ভ, শুকনো আবহাওয়ার জন্য স্তম্ভগুলিতে জল দেওয়ার প্রয়োজন। তিনি দেবাশিসকে স্তম্ভগুলিতে জল দিতে বললেন, পরম পিতার দয়া তোমার উপরেও বর্ষিত হবে। বেশ কিছুদিন চলে গেল, শ্রীমন্দির নির্মাণ কার্য সমাপ্ত হল। সেখানে দেবাশিস নানা কাজকর্মে যুক্ত হল, ইষ্টভৃতি জমা নেওয়া, তার হিসাবপত্র রাখা ইত্যাদি। গভীরভাবে ইষ্টকর্মে যুক্ত থাকতে থাকতে সে একদিন স্থির করল সস্তায়নী নেবে। দিনগুলো ভালোভাবেই কাটছিল তার, কিন্তু 2011 সালে হঠাৎ তার ডান চোখে চুলকানি শুরু হলো এবং ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসতে লাগলো। চিকিৎসা শুরু হতেই জানা গেল নিউরোলজিক্যাল সমস্যা হয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন। বেঙ্গালুরের নিমহাস হসপিটালে অপারেশন হলো। অপারেশনের পর তার জ্ঞান ফেরেনি। দেবাশিস স্বপ্নে দেখল শ্রী শ্রী বড়মা তাকে কিছু একটা পান করার জন্য দিচ্ছেন এবং তা পান করে সে শান্ত হলো এবং জ্ঞান ফিরল, সব কিছু ঠিক হয়ে গেল। সে আবার পড়াশুনো চালিয়ে যেতে লাগলো, সেই সঙ্গে ইষ্টকর্ম চলতে লাগলো। বেশ ভালোই ছিল দেবাশিস, কিন্তু 2017 সালে তার বাঁ চোখে একটা মাংসপিণ্ড জমেছে দেখা গেল। বেঙ্গালোর ওই হাসপাতালে আবার পরীক্ষা করা হলো, আবার অপারেশন হলো 2017 সালের মার্চে, কিন্তু অস্ত্রোপচারে তেমন কিছু ফল পাওয়া গেল না। কিছুদিনের মধ্যেই রোগের জটিলতা বৃদ্ধি পেয়ে ডাক্তারদের হাতের বাইরে চলে গেল। দেবাশিস কোমায় আচ্ছন্ন হয়ে পড়ল, হসপিটালের ICU তাকে রাখা হয়েছিল, কিন্তু তেমন কোনো উন্নতির আশা নেই দেখে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং ডাক্তাররা এই ক্রমশ অবনতির কথা তার বাবা মাকে জানালো। ডাক্তারদের মতে এটা একটা বিরলতম রোগ এবং ওই অবস্থা থেকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরার আশা নেই বললেই চলে। এর অবশ্যম্ভাবী পরিণতির জন্য তারা তার বাবা মাকে প্রস্তুত থাকতে বললেন। এসব কথা শুনে এবং অনুধাবন করে তার বাবা ও অন্যান্য পরিজনেরা শোকাচ্ছন্ন হয়ে পড়ল, কিন্তু তার মা প্রভাসিনী দেবী এত সহজে ভেঙে পড়লেন না। তিনি ডাক্তারদের বললেন, দেবাশিস, তার বাবা ও আমি এই তিনজন হসপিটালে এসেছিলাম, আমরা তিনজনই হসপিটাল থেকে ফিরে যাব। ডাক্তাররা বাধ্য হলেন আবার তাকে ICU ভর্তি করতে, যদিও তখন তাদের মনে হলো এ যুদ্ধ তো পরাজয়ের পরিণতি লাভ করেছে, সেখান থেকে আবার যুদ্ধ, এ কেমন কথা। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস চলে গেল, চিকিৎসাও একই রকম চলতে লাগলো, কিন্তু দেবাশিসের কোমাচ্ছন্ন অবস্থা থেকে ফেরার কোনো চিহ্নই নেই। চিকিৎসকরা আর এভাবে চালিয়ে যেতে চাইলেন না, তার বাবাও সন্তানের অবশ্যম্ভাবী পরিণতিকে স্বীকার করে নিতে চলেছেন। মা প্রভাসিনী দেবীর চোখে কিন্তু জল নেই, তিনি জানেন পরম দয়াল আছেন, কাতর প্রার্থনা নিশ্চয়ই তিনি শুনবেন এবং এ বিপদে রক্ষা করবেন। সমস্ত হসপিটালের ICU নির্দিষ্ট এবং সীমিত সময়ের জন্য রুগী দেখতে দেওয়া হয়, যতটা সম্ভব জীবাণুমুক্ত অবস্থায় সেখানে ঢুকতে হয় যাতে রুগী কোনোভাবেই সংক্রামিত না হয়ে পড়ে। দেবাশিসের সঙ্গী তার বাবা ও তার মা, তারাও একটা নির্দিষ্ট সময়ে দেবাশিসকে দেখতে যান। একদিন প্রভাসিনী দেবী যখন ICU ঢুকতে যাচ্ছেন, সেখানকার কর্তব্যরত নার্স তাকে বাধা দিল এবং রাগত স্বরে বলল, আপনি কি জানেন ICU ঢোকার সময় সীমিত এবং একটা নির্দিষ্ট সময় মাস্ক পরে সেখানে ঢুকতে হয়, আপনি আমাদের বোকা বানাচ্ছেন। এই বলেন যে শুধু আপনারাই দুজন দেবাশিসের সঙ্গী, কিন্তু অনেককেই ICU পাঠাচ্ছেন দেবাশিসকে দেখানোর জন্য, যারা ঢুকছেন তারা কেউ মাস্ক ব্যবহার করে না, কোনো নিয়মও মানে না। হাত ধরে ঝাঁকিয়ে কর্তব্যরত নার্স যখন তিরস্কার করছেন প্রভাসিনী দেবীকে, তখন তার হাত থেকে কিছু একটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি তা তুলে নিয়ে হাত কপালে ঠেকালেন প্রণামের ভঙ্গিতে। উত্তেজিত নার্স সেটা লক্ষ্য করলেন এবং ওটা দেখতে চাইলেন। প্রভাসিনী দেবী একটু ইতস্তত করে নার্সের হাতে দিলেন,
দেখা গেল সেটা ভাঁজ করা যায় এমনভাবে শ্রী ঠাকুর, বড়মা ও বর্দার ছবি। সেই ছবিগুলোর দিকে তাকিয়ে নার্স বলে উঠল, এই তো সেই সাদা পোশাক পরা, এনারাই তো আপনার ছেলেকে দেখতে আসেন, এনাদেরই তো ছবি এগুলো, এনারা আমাদের কোনো নিয়ম না মেনেই এসেছেন, কোথা থেকে তারা আসছেন তাও জানি না, একটা দরজা বন্ধ করে দিই তো অন্য দরজা দিয়ে ঢুকে আপনার ছেলের মাথায় হাত বুলিয়ে দেন, হঠাৎ করে আবার চলে যান, এনাদের কোনো সময় নেই, মাস্ক নেই, কোনো বিধি নিষেধ মানা নেই, আর আপনি বলছেন আপনারা মা বাবা দুজনই আছেন দেবাশিসের সঙ্গে, কে ওনারা যারা এসে দেবাশিসকে দেখে যান? এরকম রাগ, ক্ষোভ ও চিৎকারের মধ্যে একটা গম্ভীর নিস্তব্ধতা প্রবাসিনী দেবীকে ঘিরে ধরল। নার্সের বকাবকি তার উপর কোনো প্রভাব ফেলতে পারল না, তার মন তখন অন্য কিছু ভাবছে, তার প্রিয় পরম দেহ ধরে এসেছেন, তার নিজের সেরূপ দর্শন হয়নি তো কি, তিনি বুঝলেন দেবাশিস পরম দয়ালের কোলেই রয়েছেন, প্রভু নিজেই এসেছেন তার সন্তানকে উদ্ধার করতে, তার প্রার্থনা তিনি শুনেছেন। কিন্তু এ কথা ওই নার্সকে কেমন করে বোঝাবেন তিনি, তারা বা কি বুঝবে? তিনি শুধু বললেন, এনারা আমার বাবা মা আর বর্দা। বিস্মিত নার্সের কাছ থেকে প্রশ্নবাণ ভেসে এলো, তাহলে এনাদের ছবি রাখা কেন, তারা থাকেন কোথায়, তাদের এখানে আসতে বলা যায়? প্রভাসিনী দেবী বিড়বিড় করে বললেন, তারা থাকেন বিরহামপুরের সৎসঙ্গ মন্দিরে, সারা দেশ জুড়ে সমস্ত মন্দিরে তারা থাকেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তাদের যাতায়াত, আমি তাদের চিনি, কিন্তু তাদের এখানে কেমন করে ডাকবো, ভাষার ব্যবধান, নার্সরা ইংরেজি এবং কানাড়া বোঝেন, প্রভাসিনী দেবী কেবলমাত্র উড়িয়া একটু একটু হিন্দি বোঝেন, নার্সদের কাছে বিষয়টা বোধগম্য করে তুলল না। ইতিমধ্যে সেখানে হসপিটালের কিছু কর্মী, নার্স, ডাক্তার এসে হাজির হয়েছেন, কর্তব্যরত এক উড়িয়া ডাক্তার সৌভাগ্যবশত সেখানে উপস্থিত হলেন। প্রভাসিনী দেবীর সব কথা শুনে সবাইকে উদ্দেশ্য করে বললেন, শ্রী ঠাকুর এনার গুরুদেব, তিনি নিজেই এখানে এসেছিলেন এবং আপনাদের পরম সৌভাগ্য যে তাকে দর্শন করার সুযোগ পেয়েছেন। ডাক্তার ও নার্স একথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, এও কি সম্ভব? একটা নিস্তব্ধতা তাদেরকে গ্রাস করল, এমন ঘটনা তো তারা কখনোই শোনেনি, বিস্মিত মুখগুলো থেকে কোনো কথা বের হলো না, সবাই যেন কেমন অন্য মনে, শুধু দেবাশিসের মা বাবার হৃদয়ে আনন্দের ঢেউ খেলে গেল। হঠাৎ সব কিছু পাল্টে গেল, দীর্ঘ 50 দিন কুমাচ্ছন্ন অবস্থা থেকে দেবাশিস 51তম দিনে জ্ঞান ফিরে পেল, সমস্ত ডাক্তারি যুক্তিকে ব্যর্থ প্রমাণ করে জ্ঞান ফিরে পেয়ে দেবাশিসের প্রথম প্রশ্ন, তোমরা দেওঘর থেকে আমাকে কেন নিয়ে এলে? সে কিছুই মনে করতে পারল না, এই হসপিটাল, ডাক্তার, নার্স, তার অসুস্থতা কিছুই না, কেবলমাত্র তার মাকে ছাড়া। ধীরে ধীরে সে বলতে শুরু করল, গত 50 দিন ধরে আমি দেওঘরে ছিলাম, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা আমাকে কিছু কাজ দিয়েছিলেন আশ্রমে, ঝাঁট দেওয়া, জায়গা পরিষ্কার করা, অতিথিশালা পরিষ্কার করা ইত্যাদি, আমি খুব আনন্দেই ছিলাম, তার নির্দেশ মতো কাজ করে যাচ্ছিলাম, খাওয়া দাওয়াও বেশ ভালোই হচ্ছিল, অমৃত সুধা পান করেছিলাম, একদিন প্রায় 20 জন গুরুভাই এলো এবং বলল, আচার্যদেব শ্রী দাদার নির্দেশ হয়েছে, তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। কেন, আমি কি কিছু ভুল করেছি? তারা বলল, না না, তুমি কিছু ভুল করনি, এখানে তোমার কাজ শেষ হয়েছে, আচার্যদেবের নির্দেশ, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন, তাই তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। তার নির্দেশ মতো আমি দেওঘর থেকে ফিরে এলাম এবং দেখলাম আমি এইখানে এই হসপিটালে শুয়ে আছি, ব্যান্ডেজ বাঁধা এবং কাটা ছেঁড়া অবস্থায়। ডাক্তারি চিকিৎসার প্রভাব পড়েছিল তার একটা চোখে, যা দৃষ্টি হারিয়েছিল, কিন্তু তার বেঁচে থাকার পথের বাকি সব বাধাকে সে ধীরে ধীরে জয় করে ফেলল। আলোচ্য ঘটনাটি সংগৃহীত হয়েছে আলোচনা পত্রিকা বৈশাখ 1426। বন্দে পুরুষোত্তমম্। জয় গুরু।